আব্দুল কোয়াব, মোহাম্মদ খাবির। এ বাইরে গেছিলো অন্য রাজ্যে, ভিন্ন রাজ্যে কাজ করতে, গোয়াতে। সেটা জলের ট্যাঙ্ক, মানে ওই যে বড়ো বড়ো ট্যাঙ্কিগুলো আছে কি না, সেগুলা কাটতো। সে কাটার পরে ওই ট্যাঙ্কি চাপা পড়ে মারা গেছে। ওখান থেকে প্লেনে নিয়ে আসলো, যাতে বাগডোরা থেকে, বাগডোরা থেকে অ্যাম্বুলেন্স করে এখানে নিয়ে আসলো কফিনবন্দি। আজ অব্দি তো সরকারের কোনো পাইনি। সরকারি কোনো সাহায্য করেন আনার ক্ষেত্রে? না না না, আমাদের রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মানস দা এসেছিলেন এখানে, উনি এখানে এসে বলে গেলেন যে উনার স্ত্রীকে একটা রিসেন্ট হ্যাঁ ঘর দেওয়ার ব্যবস্থা করে দিবেন। এই হলো টি এটা খুবই একটা মর্মান্তিক ঘটনা আমাদের মহিপুর অঞ্চলের এই জায়গার লক্ষণীয়ার একটা ছেলে, হাজিপাড়ার একটা ছেলে, মোহাম্মদ খাবির নাম, গোয়াতে কাজ করতো। সেখানে গিয়ে জলের ট্যাঙ্কি শ্রমিকের কাজ করতো ওরা, সেখানে জলের ট্যাঙ্কি চাপা পড়ে মারা যায়। তারপরে সেখান থেকে মৃতদেহ এখানে গ্রামের লোকরা সকলে মিলে নিয়ে আসার ব্যবস্থা করেন এবং আজকে তার মৃতদেহ এসে পৌঁছায়। তা দুঃখের পরিবেশ। তো আমরা সরকারিভাবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি তার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি সমবেদনা জানাতে। এবং আমাদের ডিস্টিটিউট ওমেন একটা ঘরের স্কিম আছে, যেহেতু স্বামী চলে গেলেন এবং তার কোনো বাচ্চা কাচ্চা নেই, তার স্ত্রীর স্বাভাবিকভাবে তার স্ত্রীর পাশে দাঁড়ানোটা আমাদের কর্তব্য। আমরা ডিস্টিটিউট ওমেন স্কিমে একটা ঘর ওনাকে ব্যবস্থা করে দিব রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। কালকে পরিবারের লোককে আসতে বলা হলো এবং অন্যান্য যেটা সহযোগিতা মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানোর সেটা আমরা পালন করবো।